আমাদের কিছু ভাইয়েরা অবশ্যই এভাবে বলে থাকে, গরু কত হলো? 60,000, 1,20,000, 2,00,000 টাকা। ও মাশাল্লাহ, জিতে গেছেন, জিতে গেছেন, এই বাজারে এই দামে তো গরু পাওয়াই যায় না। দেখুন, মুসলিম জনতাকে বলতে চাই, গরু অথবা ছাগল সস্তায় কিনে জিতে যাওয়া যায় না কোরবানিতে। কোরবানিতে জিতবে সে যার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে বা কবুল করবে, আর কোরবানিতে হেরে যাবে সে যার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না, যা লোক দেখানোর জন্য কোরবানি হবে, সলাত আদায় করে না, যাকাত আদায় করে না, হজ ফরজ আদায় করে না, বা শিরকে নিমজ্জিত, বিদআতে নিমজ্জিত, অথবা হালাল টাকায় কোরবানি হচ্ছে না, জোর জুলুম অবৈধ অন্যায় দুর্নীতির টাকায় লোক। তাহলে আমি মনে হয় হালকা করে বুঝাতে পেরেছি আপনাদেরকে যে কোরবানির গরু কিনে যারা জিতে যায় তারা হয়তো গোশতে জিতে যায়, আর কোরবানি জিতে যাবে সে যে আল্লাহর জন্য গরু বাছাই করবে, আল্লাহর জন্য গরু জবাই করবে, আল্লাহর জন্য উৎসর্গ করবে। হ্যাঁ, এর গোশত খাওয়া হালাল, নিজে খাবে, পাড়া প্রতিবেশীকে দেবে, ফকির মেসকিনকে দেবে, আত্মীয় স্বজনকে দেবে, হালাল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাহি আলহামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দিনি ভাইরা, আপনারা বেশি বেশি প্রচার করবেন এই বিষয়টা যে কুরবানি গরু কিনে কেউ জিততে পারবে না, কুরবানি দিয়ে জিততে পারবে যদি আল্লাহর জন্য উৎসর্গ করা হয় এবং আল্লাহর প্রতি আস্থা রাখবে সে আল্লাহর জন্য উৎসর্গ করেছে, আল্লাহ তা কবুল করুন এবং আল্লাহর প্রতি সে আস্থা রাখবে যে আল্লাহ কবুল করবে, এরা জিতবে ইনশাআল্লাহ তাআলা। যারা কুরবানির গরু কিনতে গিয়ে গোশত কিনবে, যারা 70,000 টাকা চাবি নিয়ে গেছে, যে গরুটার দাম 2,00,000 টাকা সেটা তার পছন্দ, যেটা 70,000 টাকা বলতেছে এটা তার কাছে মনে হচ্ছে দাম বেশি, না না ওইটা ঠিক আছিল, ওটার মধ্যে 5 মণ গোশত হবে, 10 মণ গোশত হবে না। অ্যাজ এ ব্যবসায়ী যদি কেউ ব্যবসা করতে চায়, সেটা তার, সে তার লাভ লসে চিন্তা করবে যে আমার কত বড় সাইজের গরু, আমি কত টাকা বেচলাম, কত টাকা জিতলাম, কত টাকা হারলাম, এটা সে বিবেচনা করে। বাট অ্যাজ এ কোরবানিতে তো আমি এটা চিন্তা করবো না, বিদিনিল্লাহি তাআলা। হ্যাঁ, আর ব্যবসায়ীদেরকে আমি উদার হওয়ার আহ্বান করব। আপনারা যারা কুরবানি উপলক্ষে ব্যবসা করেন, আল্লাহর দিকে তাকিয়ে আপনারা কুরবানির গরুকে ইনজেকশন পুশ করবেন না, বা আরও কি কি মেডিসিন আছে যেগুলো খাওয়ালে গরু ফুলে যাবে, ফেপড়ে যাবে। দেখুন, এটা আল্লাহর জন্য কুরবানি দিবে, ইত্তাকিল্লাহ ইয়া নাস, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, ইয়া নাস, আপনারা আল্লাহকে ভয় করুন। যে গরুটা, যে ছাগলটা আল্লাহর জন্য যবেহ হবে, আল্লাহর জন্য উৎসর্গ করা হবে, সেটাকে আপনি মানুষের জন্য ক্ষতিকারক হিসেবে প্রমাণ করিয়েন না। আমি সবাইকে অনুরোধ করব, সব গরু ব্যবসায়ীকে, সব খামারিকে, প্রত্যেক ওই ব্যক্তি যে নিজে একটা অথবা দুইটা গরু পালে এবং তারা গরুকে মোটা তাজাকরণ করার জন্য ক্ষতিকারক কিছু দিয়ে থাকে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা আল্লাহর দিকে তাকিয়ে এমন কিছু, যেহেতু জিনিসগুলো আল্লাহর জন্য কুরবানি করা হবে, আল্লাহর জন্য উৎসর্গ করা হবে। এছাড়াও আমার ভাইয়েরা, নর্মালিও গরু অথবা ছাগল খাবারের জিনিসে এমন কিছু মিক্স করা উচিত নয়, এমন কিছু পুশ করা উচিত নয় যেটা মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে, জীবননাশক হয়ে দাঁড়াবে। তা আমি আবারও বলবো, যারা যারা কোরবানি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কোরবানি কবুল করুন, যারা কোরবানির বাজারে গোশত কিনতে যাবে আল্লাহ তাদেরকে হিদায়ত দান করুন, আর যারা কোরবানির গরুর বাজারে আল্লাহর জন্য কোরবানির গরু অথবা ছাগল নিতে যাবে আল্লাহ তাদের জন্য সহজ করুন এবং আল্লাহ তাআলা তাদের উৎসর্গকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইরুন ওয়া আহসানুল জাযা, الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد السلام عليكم ورحمة الله وبركاته